একটা সময় রাজশাহের একটা রেস্টুরেন্টে উনি আসেন, ওইখান থেকেই উনি নায়ক হন এবং উনি যে ছবির মাধ্যমে নায়ক হয়েছিলেন ওটার যে ডাইরেক্টর ছিল আকবর সাহেব, উনি রাজশাহেরই লোক ছিলেন এবং ওই রেস্টুরেন্ট থেকেই তাকে মানে উনি চিনতেন এবং তাকে নায়ক হিসেবে। তো আমরা এটা জানতাম এবং ওই রেস্টুরেন্টে বসে পরবর্তী সময় আমি সেখানে চা পাচ্ছি তো এবং তখন ভাবতাম যে এখানে ফারুক ভাই তো এতটা মানে তার প্রতি একটা ভালোবাসা ছিল এবং সে যে সমস্ত ছবিগুলো করেছে এই ধরনের ছবি আর হবে কি না মানে যেমন সুজন ছবি বা তারপরে আপনার লাঠিয়া তারপরে আপনার সারেন্দ্র এই সমস্ত ছবিগুলো মানে মানুষের মানে মনে চিরদিনই থাকে এবং এগুলো খোলার মতো না শিল্পী হিসাবে মানে অগ্রগণ্য অনেকবার উনি জাতীয় পুরস্কারও দিয়েছেন। তো আমি তার সঙ্গে খুব বেশি ছবিতে যে কাজ করেছি তা না, কিছু ছবিতে কাজ করি, তার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল ভালো সম্পর্ক এবং সে বোধহয় একটা ছবিতে মানে কাজ করেছিল সেই ছবিতে ওনাকে মানে মিয়া ভাই বলে ডাকতেন ওই ছবির ক্যারেক্টার ছিল, কিন্তু ওই মিয়া ভাইটা কিন্তু পরবর্তী সময় কিন্তু পুরো ইন্ডাস্ট্রি কিন্তু আমরাও কিন্তু তাকে মিয়া ভাই ডাকি, এটা একটা কিন্তু বড় ব্যাপার কারণ কোনো একটা ক্যারেক্টারের মানে সেই ভাইটি মানে সারা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এটা অন্য আর কারো মিডিয়া হয়। আমরা যেমন রাজ্জাক ভাইকে পেয়েছি নায়ক রাজ্জাক ভাই নায়করা সেই টাইটেল কিন্তু উনিও একটা টাইটেল মিয়া ভাই নায়। তো আমি বলবো যে এরকমভাবে আজকে লিজেন্ডগুলো না যাচ্ছে এবং চলচ্চিত্র সেই আগের অবস্থানও দেখে তো এই মানুষগুলো আস্তে আস্তে একজন একজন করে চলে যাচ্ছে, কিন্তু আমি দেখছি না যে ওরকম আর কেউ তাদের মতো মানে তাদের জায়গা পূরণ করার মতো তাও এটাই হলো যে সবচেয়ে মানে ক্ষতি আছে অপূরণীয় ক্ষতি এই জন্য বলবো যে আসলে তারা যা করেছেন তাদের যে বিবর্ষণ অভিনয়ের প্রতি চলচ্চিত্রের প্রতি সেরকম এখন আর দিচ্ছে না, তো ওইটাই হলো গিয়ে যে যদি আমাদের এই চলচ্চিত্রকে এগিয়ে নেওয়া নিতে হয় তাহলে এই যে এই কাজগুলো দরকার ছিল ওইরকম শিল্পী আসতে সেরকম শিল্পী আসলে আসতে হবে। যাই হোক আজকের এই দিনে আমি তার জন্য দোয়া করবো সৃষ্টিকর্তার কাছে, আমিও শোনাগার আমিও অনেক দুর্গতি আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষের দুর্গতি আছে তারও হয়তো আছে, আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দেন, ওনাকে মাফ করে দেন, জান্নার দান করুন, কবরে তাকে ভালো রাখুন, আপনাদের থাকতে পারেন। থ্যাংক ইউ।